চ্যাপ্টার ওয়ান সত্যি সোনা সত্যি সোনা গল্পটি প্রচলিত গল্প বুড়ো চাষির কঠিন অসুখ করেছে বাচার নেই সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল ওহে বাপু আমার দিন ফুরিয়ে এসেছে যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যায় চাষির ছেলে ভারী অলস অথচ টাকা পয়সার লোভ তার ষোলো আনা তার ধারণা বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে বাপকে বলল তোমার লুকানো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না হেসে বুড়ো বাপ বলল সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায় শোনো এই যে আমাদের চাষের জমি দেখছ এর নিচেই পোতা আছে লুকানো সোনা আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বার করে নিও ওই কথা কোটি বলেই চিরদিনের মতো চোখ বুঝলো সে ছেলের চোখ দুটো লোবে চকচক করে ওঠে বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোতা আছে কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেল না ছেলের বউ খুব বুদ্ধিমতী সে বলল তোমায় গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা ছেলে জমি চাষ আবাদ করার কথা ভাবতে পারে না সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে কিন্তু নেক্সট পেজ কিন্তু সোনার লোভ বড় লোভ আবার আলসেমির রোগও কম নয় তাই সকালে উঠে সে কেবল সে কেবল গড়িমসি করে বউ যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা তখন সে গজগজ করে দূর কোথায় সোনা পোতা আছে তার ঠিক নেই কে যাবে খোঁড়াখুড়ি করতে তার চেয়ে টেনে ঘুম দেওয়া অনেক ভালো বউ তো বউ বলে তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে চুপচাপ বসে থেকে কি লাভ বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে দোষ কি বউয়ের পরামর্শ শুনি ছেলে দুজন মজুর তাকিয়ে জমি খুঁজতে লাগিয়ে দেয় তার বউ আবার এসে বললে ওদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না যেন তুমি কোদাল নিয়ে যাও তা না হলে ওরা যদি সোনার তালাটা পেয়ে যায় তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ ছেলে ভাবে বউ ঠিক কথাই বলেছে ওদের বিশ্বাস কি ওরা যদি সোনার তাল সরিয়ে ফেলে তবে সব চেষ্টা বৃথা তাই সেও একটা কোদাল নিয়ে কাজ লেগে যায় মাঠে কাজ করতে করতে ওদের ওপর নজর রাখার সুবিধে হবে যত মাটি খোড়ে চাষির ছেলে তত সোনার জন্য মরিয়া হয়ে ওঠে সে কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পাঁচ বিঘে জমি খোড়াখড়ি করেও কোথাও এ এতটুকু সোনা পাওয়া গেল না রাগে বিরক্তিতে অস্থির ছেলে তখন তার বউকে বলল বাবা নিশ্চয় আমায় বোকা বানিয়েছে সোনা দানা কিছুই নেই মিছিমিছি আমায় খাটিয়ে মারলে বউ হেসে বলল। কিন্তু দেখো জমিটা এখন ঠিক চাষ করার মতো হয়েছে ছেলে তার বউয়ের মুখের দিকে তাকালো বউ বলল আর কদিন পরেই বর্ষা নামবে এই তো বীজ বোনার সময় বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন কি সুন্দর ফসল হতো শুনে ছেলে ভাবলো জমিটা যখন খুঁড়েই ফেলা হয়েছে তখন ওটা অমনি ফেলে না রেখে চাষ করে ফেলাই ভালো তার বউ হাত থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো স্বামী সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খেতে কাজ করে বউ তার আবার বউ তার খাবার নিয়ে যায় তামাক সেজে নিয়ে যায় অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে বুক ভরে যায় তার তারপর যথা সময়ে বর্ষা নামলো সে বছর বৃষ্টিও হলো খুব ভালো অল্প দিনের ক্ষেত করে ভরে গেল সর্ষে মাঠ ভরা পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাটি বউ বললো দেখো বাবা মিথ্যে বলেননি সত্যি সত্যি সোনা যে মাঠে ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে জমিতে যে এত ভালো ফসল ফলে তা সেই এই প্রথম জানল ফসল কাটার সময় ফসল কাটার পর তা হাটে বিক্রি করে এক থলি টাকা পেল চাষির ছেলে বাড়ি ফিরে সে বউকে বলল। এই দেখো কত টাকা আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত রোজগার করা যায় বউ খুব খুশি এই তার স্বামীর প্রথম রোজগার হেসে বললো তাহলে বাবার কথাই ঠিক তো জমিতে সত্যিই সোনাপোতা ছিল মাথা নেড়ে ছেলের জবাব দিল ষোলো আনা আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না তাহলে এই সত্যি শোনা গল্পটিতে কি বোঝা গেল ছেলেটি খুব অলস ছিল ছেলেটির বাবার কথায় সে জমিতে ফসল নিয়ে চাষ করানোর পরে সেই ও অনেক রোজগার করেছিল সে বুঝেছে যে বুদ্ধি খাটালে পরিশ্রম করলে অনেক কিছু পাওয়া যায় তো বাচ্চারা আমরা মানেগুলো পড়ে নিই ফুরিয়ে মানে শেষ হয় দরকারি মানে প্রয়োজনীয় অলস মানে কুঁড়ে ষোলো আনা মানে পুরোটাই বা এক টাকা পোতা মানে মাটির নিচে কোনো জিনিস শক্ত করে ঢুকিয়ে রাখা চোখ পুঁচল মানে মারা গেল মানে চালাক চতুর মহিলা শুয়ে বসে মানে কোনো কাজ না করে আলসেমি মানে কুরেমি গরিমসি মানে অনিচ্ছা দেখানো গজগজ মানে বিরক্তি প্রকাশ মজুর মানে যারা পয়সা নিয়ে কাজ করে কপাল মানে ভাগ্য সোনার তাল মানে সোনা গলিয়ে তৈরি কোলাকার বল বিথা, মানে 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 বিফল মরিয়া বিঘে জমির মাপ বা পরিমাণ মিছি মিছি মানে মিথ্যে মিথ্যে শুধু শুধু গর্ব মানে অহংকার হাট মানে জিনিসপত্র কেনা জায়গা ধারণা মানে বোধ রোজগার মানে আয় পরিশ্রম মানে খাটুনি পুরস্কার মানে উপহার তো বাচ্চারা তোমরা এই সত্যি শোনা গল্পটি ভালো করে পড়ো আর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো শূন্যস্থান পূরণ এগুলো আমরা তোমাদেরকে করে পাঠিয়ে দেবো তোমরা লিখে নিও কেমন থ্যাংক ইউ